দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে কোমরের ব্যথা। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন এই বিষয়ের একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন কথা বলে নেই এবং পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার মোহাম্মদ নুরুজ্জামান খান 1971 সালে রাজবাড়ী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1997 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর নিউরোসার্জারি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। যেটি আমাদের আজকের বিষয় কোমর ব্যথা, তো কোমর ব্যথার কিন্তু অনেক ধরনের কারণ রয়েছে আমরা জানি যতটুকু, এবং অত্যন্ত কমন একটি সমস্যা, অনেকেই এই সমস্যাটার মধ্যে দিয়ে যান। একটু জানতে চাইবো যে প্রধানত কি কি কারণে এই কোমর ব্যথা হয়ে থাকে। ধন্যবাদ আপনাকে। কোমর ব্যথা একটা বড় শব্দ এবং বড় একটা বিষয়, যেটা এমন কোনো মানুষ নাই যার অন্তত জীবনে একবার হলেও কোমর ব্যথা হয়নি। তো নানাবিধ কারণে কোমর ব্যথা হয়, তার ভিতরে সবচেয়ে কমন যে প্রবলেমটা সেটা হলো মানুষের মাসকুলোস্কেলেটাল যে প্রবলেমটা, মাসেল মানে কোমরের ওখানে যে মাংসগুলো আছে সেগুলোর উইকনেসের জন্য। এবং এটা আমাদের যে বিভিন্ন পশ্চারাল হ্যাবিট, মানে আমরা লম্বা সময় দাঁড়িয়ে কাজ করি, লম্বা সময় বসে কাজ করি, অবস্থানগত অভ্যাসের জন্য এই কোমর ব্যথাটা সবচেয়ে কমনলি হয়। তারপরে সেকেন্ড যে কারণটা হয় সেটা হলো আমাদের ডিসকোজেনিক পেইন বলি আমরা, যেটা মেরুদণ্ডে যে হাড়গুলো রয়েছে সেগুলোকে আমরা ভার্টিব্রা বলি। এই ভার্টিব্রাগুলো মাঝে একটা করে ডিস্ক থাকে, ইন্টারভার্টিব্রাল ডিস্ক বলি আমরা। এই ডিস্কের প্রবলেমের জন্য কোমর ব্যথাটা হয় দ্বিতীয় বৃহত্তম কারণ। তারপর কোমরের ওখানে যে বোনসগুলো বা হাড় আছে সেটা যদি দুর্বলতা হয়, যেমন বয়সজনিত কারণে অস্টিওপোরোসিস বা দুর্বলতা তার জন্য হতে পারে। তারপর যদি মেরুদণ্ডের হাড্ডিগুলো একটা থেকে আরেকটা যদি এরকম সরে যায় সেক্ষেত্রেও এই কোমর ব্যথা হতে পারে, যেটাকে আমরা স্পন্ডাইলোলিস্থেসিস বলি। কোমরের ওখানে যদি কোনো ইনফেকশন হয়, যেমন ধরেন খুব কমনলি আমাদের দেশে যেটা হয় যে টিবি, স্পাইনাল টিবি, সে কারণে কোমর ব্যথা হতে পারে। আদারওয়াইজ টিউমার হলেও কোমর ব্যথা হতে পারে, যেটা ওইখানের যেসব মাংস হাড় বা নিউরাল টিস্যু আছে সেগুলোর থেকে টিউমার হতে পারে, অথবা অন্য শরীরের অন্য জায়গার টিউমারও এখানে এসে কোমর ব্যথা তৈরি করতে পারে। সো এটা অনেক কারণ কোমর ব্যথা। আমাদের আপনি যেটি বলছিলেন অনেকগুলো কারণের কথা আমরা ইতিমধ্যে জেনে গেলাম, কোন কারণে বা কি কারণে হচ্ছে কোমর ব্যথাটা সেটি কি বোঝার কোনো উপায় আছে? অবশ্যই, এটাই তো একজন চিকিৎসকের মেইন দায়িত্ব, প্রথম দায়িত্ব, যে রোগী আসলে রোগীর কাছ থেকে তার সিমটমগুলো আমরা শুনবো, উপসর্গগুলো শুনবো, তারপর তাকে ক্লিনিক্যালি তার এক্সামিনেশন করে দেখবো যে তার প্রবলেমগুলো শরীরে কী কী প্রবলেম ধরা পড়লো, এবং তার পরবর্তীতে ওইগুলোর বেসিসে আমরা ইনভেস্টিগেশন করব। মানে ব্যথার ধরন দেখে প্রথমে আপনারা কিছুটা ধারণা বা আন্দাজ করে নেন যে কী কারণে হচ্ছে। যেমন কি কি ধরনের ব্যথা হতে পারে, কোন কোন ক্ষেত্রে দেখা যায় যে কোমর ব্যথা? তো কোমরের এখানেই একটা ব্যথা অনুভূত হয়, ব্যথাটা মেরুদণ্ডের জাস্ট পিছনে সেন্ট্রালি থাকতে পারে, অথবা একটু সাইডে থাকতে পারে, অথবা পুরো এরিয়াতে ডিফিউজ আকারে থাকতে পারে। এটা কোমর ব্যথার বিষয় গেল। এবং কোমর ব্যথা থেকে সবচেয়ে কমনলি যে জিনিসটা হয় সেটা হলো যে পায়ে চলে যায় ব্যথাটা, এবং পায়ে ব্যথাটা যায় পায়ের পিছন দিক দিয়ে যাইতে পারে, আবার সাইড দিয়েও যাইতে পারে, এবং পায়ের উপরের পোর্শনেও থাকতে পারে, নিচের পোর্শনেও থাকতে পারে। আর এই ব্যথার সঙ্গে তার একটা নামনেস, যেটাকে আমরা বলি অবশ লাগা, এরকম একটা ভাব থাকতে পারে, এবং টিংলিং সেন্সেশন, যেটাকে আমরা বলি ঝিঝি লাগা, এটা প্রবলেমটা থাকতে পারে। এবং এই ধরনগুলো কোথায় কোন এরিয়াতে কোন সাইড দিয়ে ব্যথাটা হচ্ছে সেটা দেখে আমরা নির্ধারণ করতে পারি যে কোমরের কোন ডিস্ক বা কোন রিজনে প্রবলেমটা তৈরি হয়েছে, বা সেভাবেই আপনারা ইনভেস্টিগেশনের পরামর্শ, কোন রগ বা নার্ভ থেকে ব্যথাটা আসতেছে সেটা আমরা বুঝতে পারি। আচ্ছা, তো যখন এই জাতীয় সমস্যা নিয়ে আপনাদের কাছে যাচ্ছে এবং আপনার ইনভেস্টিগেশন করে যখন কনফার্ম হন বা নিশ্চিত হন যে কারণটি আসলে কী, এরপর পরে আমি একটু যদি চিকিৎসার দিকে যাই, চিকিৎসাটা ডিপেন্ড করে কিসের উপরে? এখন আপনাকে আগেই বলেছি যে কোমর ব্যথার যে বিষয়গুলো, প্রবলেম কজগুলো, সেই কজগুলো প্রথমে আমরা নির্ধারণ করি, এবং সেই নির্ধারণ করার জন্য একটা খুব ইম্পর্টেন্ট দুইটা পরীক্ষা আমাদের এখানে ইম্পর্টেন্ট আমরা ধরে নিই। প্রথমে আসলে একটা নর্মাল এক্সরে করলে আমরা হাড়ের কোনো সমস্যা আছে কি না সেটা আমরা বুঝতে পারি, আর যে নার্ভের কোনো প্রবলেম আছে কি না, বা যে ভিতরে যে নিউরাল কম্পোনেন্ট, যে স্নায়ু, সেই স্নায়ুতে কোনো সমস্যা আছে কি না সেগুলো, বা ওখান থেকে কোনো টিউমার অরিজিন করছে কি না, বা চাপ খেয়ে আছে কি না, সেটা আমরা একটা MRI পরীক্ষা করলেই বুঝতে পারি। তো আমরা সব পরীক্ষা নিরীক্ষা শেষে যখন উপনীত হই যে তার প্রবলেমটা কী, তখন আমরা সেই অনুযায়ী চিকিৎসাতে যাই। তো এখন
একটা প্রবলেম এখানে বিষয়টা আসছে, যেটা মাসকুলো স্কেলেটাল শুধু মাসেলের প্রবলেম, যেটা আপনি বলেন খুবই কমন, অত্যন্ত। এখন এই এটা একটা এটার জন্য কোনো অপারেশন লাগে না, শুধুমাত্র কনজারভেটিভ ট্রিটমেন্টে এটা আমরা ভালো করতে পারি, এবং এইখানে একটা ফিজিওথেরাপির রোল আছে। আচ্ছা, বেসিক্যালি আর অন্য যে প্রবলেমগুলো, অন্য যে শতটা কজ আছে, কারণ আছে কোমর ব্যথার, সেই সব ক্ষেত্রে কিন্তু ফিজিওথেরাপির কোনো রোল নাই। আপনাকে যদি টিউমার হয়, আগে টিউমার তো অপারেশন করতে হবে, আপনার যদি ডিস্কে কোনো সমস্যা থাকে, সেই ডিস্ক যদি বের হয়ে এসে আপনার স্নায়ুকে চাপ দিয়ে রাখে, তাহলে তো আপনার ডেফিনেটলি ওই স্নায়ুটাকে ওই চাপ থেকে মুক্ত করতে হবে। তার মানে ওখানে একটা ডিকম্প্রেসিভ একটা সার্জারি করতে হবে, যাতে করে সেই কম্প্রেশনটা দূর করা যায়, নার্ভটা যাতে ফ্রি হয়ে যায়। রাইট। আর যদি আপনার ধরেন আরেকটা বললাম যে স্পন্ডাইলোলিস্থেসিস, যেট ইজ আপনার মেরুদণ্ডের হাড়গুলো যদি একটা থেকে আরেকটা সরে যায়, তখন আমরা ওইটাকে আবার একসাথে আনার জন্য উপরেরটা এবং নিচেরটার ভিতরে স্ক্রু দিয়ে, রড দিয়ে ওটাকে ফিক্স করে দেই এবং ফিউজ করে দেই ওখানে একটা হাড়ের সঙ্গে আরেকটা হাড়ের, যাতে ফার্দার এটা সরে না যায়, অ্যাজ ওয়েল অ্যাজ কোনো ব্যথা না থাকে। আর টিউমার থাকলে তো ডেফিনেটলি আমাদের টিউমার অপারেশন করতে হবে। তবে যদি আমরা সবচেয়ে কমন যেটা মাসেল পেইন, মাসেলের পশ্চারজনিত কারণে যে ব্যথাটা হচ্ছে সেটা বাদ দিই, তারপরে যে পোর্শনটা ডিস্কের, যেটা আরও মানে সেকেন্ড মোস্ট কমন প্রবলেম, এই প্রবলেমটার জন্য আমাদের যে ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্টের কতগুলো ধাপ রয়েছে। প্রথম যে জিনিসটা সেটা হলো কনজারভেটিভ ট্রিটমেন্ট, যেটা আমরা ওষুধ দিয়ে চেষ্টা করি। তারপর যদি দেখা যায় যে না, ওখানে তার ডিস্কের যে দুইটা পোর্শন থাকে, বাইরে একটা অ্যানুলাস ফাইব্রোসাস থাকে, মাঝখানে নিউক্লিয়াস পালপোসাস থাকে, যদি মেইন বাইরের যে অংশটা সেখানে শুধু একটা টিয়ারিং থাকে বা শুধু একটা ইঞ্জুরি থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে কনজারভেটিভ ট্রিটমেন্ট দিলে ভালো হয়ে যায়। অনেক ক্ষেত্রে কনজারভেটিভলি ভালো না হলে ওখানে আমরা ইনজেকশন দিই, তো সেটাতেও অনেক সময় এটার পেছনে কারণ কি, এটা কি বয়সজনিত কারণে হয় নাকি অন্য কোনো ইঞ্জুরি থেকে এটা হয় ডিস্কের? এই কোমর ব্যথার ডিস্কোজেনিক পেইন বা ডিস্কজনিত ব্যথাটা আমাদের দেশে কিন্তু এখন খুব, মানে আমাদের দেশে বলে না, পুরো ওয়ার্ল্ড ওয়াইড এই জিনিসটার প্রভাব অনেক বেড়ে গিয়েছে। এবং এই বেড়ে যাওয়ার একটা অন্যতম কারণ হয়তো মডার্নাইজেশন, আমাদের লাইফস্টাইলটা মডার্নাইজেশন হয়ে যাওয়ার জন্য। যেমন আমরা দীর্ঘ সময় বসে থাকি, আমরা সেডেন্টারি লাইফ লিড করি, আমরা চলাফেরা কম করি, তারপর অনেক সময় স্মোকিং একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজ এই কোমর ব্যথার জন্য, যেটা আপনার ডিজেনারেটিভ ডিস্ক হয়, দ্যাট ইজ আপনার এই ডিস্কগুলোর বাইরের অংশটা নরম হয়ে যায়, এবং এজিংয়ের জন্য বয়সজনিত কারণেও এই চেঞ্জগুলো চলে আসে। এবং এটা চলে আসার কারণে যায়, তখন ভিতর থেকে নিউক্লিয়াসটা বের হয়ে আসে, বের হয়ে এসে যখন রককে চাপ দেয়, ওখানে একটা ইনফ্লামেশন হয়। এই ইনফ্লামেশন হওয়ার জন্যই মেইনলি ইনফ্লামেটরি যে সাবস্টেন্স, কেমিক্যাল সাবস্টেন্সগুলো আসে, সেই কেমিক্যাল সাবস্টেন্সগুলোই কিন্তু এখানে মেইন কারণ এই পেইন তৈরি করার জন্য। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমরা ইনজেকশন দিলে প্রাইমারিলি অনেক ক্ষেত্রে ভালো করতে পারি, যে ক্ষেত্রে আমাদের অপারেশন লাগে সেক্ষেত্রে ডেফিনেটলি কিন্তু অপারেশন ছাড়াও সেকেন্ড কোনো অপশন নাই। এটা আমরা পেশেন্টের ক্লিনিক্যাল এক্সামিনেশন অ্যাজ ওয়েল অ্যাজ ইনভেস্টিগেশন দেখে আমরা অপারেশনের সিদ্ধান্তে যাই। কিছু কিছু ক্ষেত্রে ইমিডিয়েট অপারেশন লাগে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমরা চেষ্টা করি দেখি কনজারভেটিভলি ভালো হয় কিনা, যদি ভালো থাকে সে কনজারভেটিভলি মানে ওষুধ দিয়ে, তাহলে আমরা ওইটা কন্টিনিউ করি। আর যদি দেখা যায় যে না, সে কনজারভেটিভ ট্রিটমেন্টে ভালো হচ্ছে না, তখন তাকে আমাদের সার্জারিতে যাইতে হয়। কারণ বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে পেশেন্ট যারা আছেন, সার্জারির প্রতি তাদের খুবই অনাগ্রহ থাকে, এবং তারা মনে করেন যে সার্জারি করে আরও ক্ষতি হবে বা খুব লাভবান কিছু হবেন না তারা, সেক্ষেত্রে তাদেরকে আশ্বস্ত করেন কীভাবে? একটা জিনিস হলো যে অসুখটা অপারেশনের অসুখ, সে অসুখটাকে কিন্তু আপনার অবশ্যই অপারেশন করেই চিকিৎসা করতে হবে। তারা দেখা যাচ্ছে এই সময় হয়তো রোল নেই সেরকম ফিজিওথেরাপির, তারা সেখানেই যাচ্ছেন, সেখানে গিয়ে গিয়ে হয়তো ফেরত আসছেন বা সাময়িকভাবে একটু আরাম বোধ করছেন, পরে কিন্তু আবার তার সেই সমস্যাটা হচ্ছে, সেক্ষেত্রে তো অপারেশনটা জরুরি। কিভাবে? এখন বিষয়টা হলো যে আপনি একটা খুব সুন্দর একটা পয়েন্ট ধরেছেন, কারণ আমাদের দেশে ফিজিওথেরাপি ডেফিনেটলি রোল রয়েছে, বাট ফিজিওথেরাপিটা ফিজিওথেরাপিস্টের কাছে কে রোগী রেফার করবে? ফিজিওথেরাপিস্ট সরাসরি আপনার একটা পেশেন্টের টিউমারের জন্য ব্যাক পেইন, না একটা পেশেন্টের ডিস্ক এক্সট্রুশনের জন্য ব্যাক পেইন, নাকি একটা পেশেন্টের স্পন্ডাইলোলিস্থেসিস হয়েছে, নাকি টিবি হয়েছে, নাকি ক্যান্সার হয়েছে, নাকি শুধুমাত্র মাসেলের জন্যই ব্যথাটা, এটা নির্ধারণ তো করতে হবে। এই নির্ধারণটা কে করবে? নির্ধারণ তো অবশ্যই একজন ডাক্তার করবে, তাই না? একজন চিকিৎসক, এই বিষয়ের যে বিশেষজ্ঞ সেই একজন চিকিৎসক এটা করবেন। এই বিষয়ে ছাড়া অন্য বিষয়ের চিকিৎসকও কিন্তু এই বিষয়টায় অত ভালো জানবে না বা এটা ডিটেক্ট করতে পারবে না, সেক্ষেত্রে তো ডেফিনেটলি ফিজিওথেরাপিস্টও এটা ডিটেক্ট করার কথা না। কিন্তু সুতরাং যখন একজন এই বিষয়ের একজন বিশেষজ্ঞ যখন এটাকে নির্ধারণ করবে, ইয়েস দিস ইজ
only for the muscle cause muscle er jonno ba physiotherapy ekta role definitely ekta role royeche ebong definitely ami nijeo onek khetre physiotherapy refer kori kintu dekha jacche je amader deshe dekha jacche je kintu sir operation er khetre apnara kibhabe rogi ke ashosto koran je ekhane operation lagbei sheti sheti onek shomoy kintu rogira korte chan na she khetre taderke kibhabe apnara bolchan এখন রোগী অনেক ডেফিনেটলি আপনার কথা ঠিক বলেছেন অনেক ক্ষেত্রে রোগীরা সরাসরি প্রথমে চায় না কিন্তু যখন বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে হ্যাঁ দেশেও অনেক সময় বাইরেও চলে যায় তখন বাইরে থেকেও যখন দেখে যে না তারা অপারেশনের কথাই বলতেছে তখন কিন্তু নিজে থেকে তারা কনভিন্স হয় অনেক ক্ষেত্রে দেখা যায় আমি অনেক পেশেন্ট পাই যারা বাইরে থেকে ঘুরে এসে আবার আমার কাছেই অপারেশন করে তার মানে যেখানে আসলে অপারেশনটা দরকার সেটি অপারেশন ছাড়া কোনোভাবেই আসলে কোনো বিকল্প নেই তাকে একদম শেষ পর্যায়ে চলে এসেছি একটু জানতে চাইবো প্রতিরোধের উপায়গুলো বা আপনি যেটি বলছিলেন যে পশ্চারের কোন সমস্যা বা অবস্থানগত পরিবর্তনের কারণে যে ব্যথাগুলো বা সমস্যাগুলো হয় কোমরে সেটি থেকে আসলে মুক্তির উপায় কি এবং কি ধরনের পরামর্শ আপনারা রোগীদের দিয়ে থাকেন এক্ষেত্রে এক্ষেত্রে এই আপনার প্রশ্নের উত্তর আগে একটা কথা আমি বলতে চাই যে অপারেশন যে ভয় পায় রোগী এখানে অপারেশন বিভিন্ন টাইপ আছে আগে আমরা অনেক বড় করে কেটে অপারেশন করতাম এখন কিন্তু খুব ছোট করে করা হয় যেটাকে মিনিমাল ইনভেসিভ স্পাইন সার্জারি বলা হয় এবং এটার থেকে আরও মডার্ন যে আরেকটা পদ্ধতি এসেছে সেটা হলো যে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি তো আমরা এখন এন্ডোস্কোপি করে মনিটরে দেখে ছোট্ট একটা ফুটা করে তার ভিতর দিয়ে কিন্তু আমরা ডিস্কগুলো নিয়ে আসতে পারতেছি সুতরাং রুগী এবং এটা আন্ডার লোকাল অ্যানেস্থেশিয়া রুগীকে অজ্ঞান করা লাগতেছে না এবং রুগীকে কোনো কাটার সেরার জন্য যে সেলাই দেওয়া লাগে এত ছোট করে কাটা হয় যে সেলাইও দেওয়া লাগে না তার মানে আমরা দেখা যাচ্ছে যে লোকাল অ্যানেস্থেশিয়া দিয়েই রুগীকে কোনো রকম বড় ধরনের কাটাছিড়া না করে কোনো রকম সেলাই না দিয়েই আমরা এই অপারেশন সাকসেসফুলি করে আসতে পারতেছি সুতরাং অপারেশন কোনো ভয় পাওয়ার কোনো বিষয় নেই আর আমাদের লাইফস্টাইল চেঞ্জ করার যে বিষয়গুলো আসতেছে যে আমরা যদি দীর্ঘ সময় বসে থাকি দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকি বা ওজন তোলার কাজগুলো করি তাইলে দেখা যাচ্ছে মাসকুলোস্কেলেটাল ব্যাক পেইনগুলো আমাদের খুব বেশি হচ্ছে সুতরাং আমাদের উচিত যে আমরা দীর্ঘ সময় বসে না থেকে কিছু সময় হাঁটলাম কিছু সময় বসে কাজ করলাম আবার লম্বা সময় বসে দাঁড়িয়ে না থেকে কিছু সময় দাঁড়িয়ে কাজ করলাম কিছু সময় বসে থাকলাম আর বসারও কিছু নির্দিষ্ট রুলস আছে যে কোমরটাকে আপনি যেভাবে বসে আছেন এরকম বসে থাকাটা কোমর ব্যথা না হওয়ার জন্য একটা ভালো কারেকশন সোজা হয়ে বসে থাকতে হবে কোমরটাকে সোজা হয়ে বসে থাকতে হবে এবং যারা দীর্ঘ সময় বসে কাজ করবে তারা কোমরের পিছনে ছোট্ট একটা কুশন এরকম জায়গায় ছোট্ট একটা কুশন দিয়ে তারা বসতে পারে তাইলে তার কোমরের ব্যাক পেইনটা কম হবে আচ্ছা মোট কথা একই অবস্থায় খুব বেশি সময় না থাকা সেটিকে বিভিন্ন অবস্থায় নিতে হবে যাতে করে ফ্যাটিগ হয়ে না পড়ে মাসলটা আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা শুনছিলাম কোমর ব্যথা নিয়ে বিভিন্ন পরামর্শ বিভিন্ন তথ্য আমরা জানলাম আমাদের আজকের অতিথির কাছ থেকে নিশ্চয়ই আপনাদের উপকারে আসবে আজকে আমরা যে ব্যায়ামটা করব এর নাম হচ্ছে লাঞ্চ ব্যাক উইথ লেগ লিফট লাঞ্জের আগের মুভগুলো আপনারা দেখেছেন সেখানে আমরা বলেছি এর উপকারিতাগুলো কী কিন্তু আমরা এর সাথে আরেকটু লেভেল বাড়াচ্ছি যে যেন এর সাথে ব্যালেন্সের কোঅর্ডিনেশনটাও হয় এমনিতেই লাঞ্জ খুব একজন ব্যালেন্সিং পোজ কিন্তু এটা ঠিক নাভির নিচ থেকে একদম পা পর্যন্ত আপনার যতগুলো মাসল আছে হিপ মানে গ্লুটস বা হ্যামস্ট্রিং বা কোয়ার্টস বা কাফস সব কিছুর জন্য কিন্তু লাঞ্জ মুভমেন্টটা একদম খুব পারফেক্ট একটা ব্যায়াম এর সাথে যদি আপনি চান যে তার সাথে আরও ব্যালেন্স অ্যান্ড কোঅর্ডিনেশনটা ইউজ করবেন তখন যেটাতে হবে তাতে মাসেলের টোনিংটা শেপিং এবং টোটাল পারফেকশন একটা শরীরের ভেতরে আসবে তো আমরা তিনটা লেভেলে দেখাবো ফার্স্ট লেভেলে আমাদেরকে দেখাবে চৈতি ওকে চৈতি ওকে অ্যান্ড স্টার্ট অ্যান্ড ওয়ান ব্যাক অ্যান্ড অ্যাগেন টু দেখছি যে আমরা লাঞ্জে যাচ্ছে যাওয়ার পরে তারপর আবার একটা লেগ লিফট করাতে তাতে যেটা হচ্ছে যে আমাদের ব্যালেন্সটা বেড়ে যাচ্ছে ওকে আরেকবার দেখাও অ্যান্ড ব্যাক গুড তাহলে দর্শক দেখতে পেলেন যে যখন লাঞ্জে গেলেন এবং তারপর যখন একটা পায়ের উপর চলে আসছেন তখন কীভাবে পুরো শরীরের ব্যালেন্সটা আপনাকে ধরে রাখতে হচ্ছে শুধু একটা পায়ের উপর এটার ইন্টারমিডিয়েট লেভেলটা আমাদেরকে দেখাবে তাসরিন ওকে তাসরিন রেডি ফাইন ওকে অ্যান্ড ওয়ান ওকে ব্যাক আরেকবার অ্যান্ড ব্যাক নাইস
সো দিস ইজ মোর ডিফিকাল্ট। যখন আপনি শুধু পা তুলছেন তখন যেটা হচ্ছে যে ব্যালেন্স তো লাগছে, কিন্তু যখন আপনাকে স্ট্রেট ওয়েতে সেটা ধরে রাখতে হচ্ছে তখন দিস ইজ মোর ব্যালেন্সিং, তখন এটা আরও অনেক বেশি কষ্টকর। এখন এই কষ্টকরটাই যদি ইন্টারমিডিয়েট হয় তাহলে আমরা অ্যাডভান্সে কী দেখবো? চলুন আমরা দেখি যে অ্যাডভান্সে আমাদেরকে হেল্প করবে শম্পা। ফাইন, এটা কিন্তু অনেকটুকু ডিফিকাল্ট মুভ, যখন স্ট্রেট করাটাই অনেক কঠিন, সেখানে উনি স্টে করছেন এবং তারপর আবার বেন্ড করছেন। শম্পাপা আরেকবার দেখাতে পারবেন? তাহলে দর্শকরা আরও ভালোভাবে বুঝবে যেটা কতটুকু টাফ। আমরা তাহলে একবারে তিনটা মুভি দেখে নিই, তাহলে বুঝবেন যে লাস্টে এই মুভটা করতে গেলে আপনাকে কতটুকু এফোর্ট দিতে হবে এবং কিভাবে অল্প অল্প করে আপনারা আগাবেন। ওকে, মুখোমুখি, ইয়েস, পাশাপাশি, অ্যান্ড ওকে, গো, অ্যান্ড ওয়ান, back, good, and last one, two, and back. তাহলে এখানে প্রতিটা মুভি কিন্তু, আজকে আমরা যেটা দেখছি প্রতিটা মুভি কিন্তু কষ্টকর। তো আগের লাঞ্জের প্র্যাকটিসগুলো না থাকলে পরে প্রথমে এটা থেকে শুরু করা উচিত হবে না। যেটা করবেন আগে বেসিকগুলো প্র্যাকটিস করবেন, তারপরে আস্তে আস্তে করে লেভেল বাড়িয়ে দেন এই মুভে আসবেন। আসতেই হবে তা না, কিন্তু যখন আপনি করবেন আস্তে আস্তে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা চেঞ্জ হতে থাকবে এবং আপনি নিজে রেডি হয়ে যাবেন ইন্টারমিডিয়েট মুভগুলো করার জন্য। দর্শক, কমলা আমাদের সবার খুব প্রিয় একটি ফল, কি কি পুষ্টি গুণাগুণ রয়েছে এই কমলাতে, চলুন শুনি একজন পুষ্টিবিদের কাছ থেকে। কমলা ভিটামিন সি সমৃদ্ধ, পুষ্টিকর ও জনপ্রিয় একটি ফল। আমাদের প্রতিদিনের শরীরে যে পরিমাণ ভিটামিন সি এর প্রয়োজন হয় তা আমরা সহজেই একটি কমলা থেকে পূরণ করতে পারি। 100 গ্রাম ওজনের একটি কমলাতে রয়েছে ক্যালোরির পরিমাণ 43, কার্বোহাইড্রেট 9.7 মিলিগ্রাম, ক্যালসিয়াম 33 মিলিগ্রাম, পটাশিয়াম 900 মিলিগ্রাম, ভিটামিন সি 49 মিলিগ্রাম, ভিটামিন বি 0.8 মিলিগ্রাম এবং ভিটামিন বি ফসফরাস রয়েছে 23 মিলিগ্রাম। কমলাতে বিদ্যমান ভিটামিন সি আমাদের শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে। এছাড়া সর্দি, কাশি, জ্বর সহ বিভিন্ন সিজনাল রোগগুলোকে প্রতিহত করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কমলাতে বিদ্যমান যে অ্যান্টি অক্সিডেন্ট থাকে তা আমাদের সূর্যের ক্ষতিকারক ভিটামিন থেকে রক্ষা করে আমাদের শরীরে আল্ট্রাভায়োলেটের প্রতিরোধ করে ত্বককে সুস্থ, সতেজ ও সবল রাখে। এর বিটা ক্যারোটিনও আমাদের সেল ড্যামেজের প্রতিরোধের হাত থেকে রক্ষা করে। কমলাতে বিদ্যমান ভিটামিন বি ফোলেট হিসেবে দেহের জন্মগত ত্রুটিগুলোকে সারাতে এবং কার্ডিওভাস্কুলার ডিজিজকে প্রতিরোধ করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে। কমলাতে রয়েছে চর্বিমুক্ত 80 ক্যালোরি যা ধাপে ধাপে আমাদের শরীরে শক্তি উৎপন্ন করে জ্বালানি হিসেবে কাজ করে থাকে। এছাড়া কমলাতে রয়েছে ইলেকট্রনিক সমতা রক্ষার জন্য শতকরা 7 ভাগ পটাশিয়াম যা আমাদের শরীরে কার্ডিওভাস্কুলার সিস্টেমকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই জন্য ইলেকট্রনিক সমতা রক্ষা করে আমাদের শরীরকে রাখে সুস্থ ও সবল। কমলাতে বিদ্যমান ক্যালসিয়াম আমাদের শরীরের হাত ও দাঁতকে মজবুত করে থাকে। ম্যাগনেসিয়াম আমাদের স্নায়ুতন্ত্রকে ভালো করে রাখতে সাহায্য করে। কমলা আমাদের জন্য অত্যন্ত উপকারী একটি ফল, এটা আয়রন শোষণে ভিটামিন সির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া কনস্টিপেশন প্রতিরোধে যাদের হজমের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও কমলা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কমলাতে বিদ্যমান লিমিনয়েড আমাদের মুখের ত্বক, পাকস্থলী, ফুসফুসের ভিতরের কোষগুলোকে সুস্থ, সবল ও কোমল রাখতে সাহায্য করে। কমলা ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী।
উপকারী একটি ফল, কারণ এর টক আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। এছাড়া যারা ওজন কমাতে চান, উচ্চ রক্তচাপের রোগী যারা আছেন এবং যাদের রক্তে ব্লাড কোলেস্ট্রলের পরিমাণ বেশি থাকে, তারা অনায়াসে সারাদিনে একটি কমলা গ্রহণ করতে পারেন। কিন্তু পটাশিয়াম যাদের বেশি এবং ক্রিয়েটিনের মাত্রা বেশি থাকে, এ ধরনের রেনাল ফাংশনের রোগীরা সহজে টক জাতীয় কমলা নেবেন না। তার কারণ এটা নেফ্রাইটিসের উপর চাপ ফেলে তাদের কিডনির সমস্যায় আক্রান্ত হওয়ার সমস্যা থাকে। যারা নিয়মিত কমলা খান তাদের দাঁতের ডেন্টাল ক্যারিজ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এছাড়া পায়ের গোড়ালি ফাটা, ত্বক পরিষ্কার করতে ও অপারেশনের পরে ক্ষত দ্রুত সারাতেও কমলার জুড়ি নেই। তাই প্রিয় দর্শক, যেহেতু ভিটামিন সি আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি পুষ্টি উপাদান এবং ভিটামিন সি আমাদের শরীরে সঞ্চিত থাকে না, প্রতিদিনের ভিটামিন সি প্রতিদিনই নষ্ট হয়ে যায়, তাই আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো আপনাদের শরীরের প্রতিদিনের পুষ্টি চাহিদা পূরণে এই ভিটামিন সি সমৃদ্ধ কমলা অবশ্যই অন্তর্ভুক্ত করবেন। দর্শক, আজকের স্বাস্থ্য প্রতিদিনের হেলথ টিপস। খুশকি চুল পড়ার অন্যতম কারণ, তাই চুল পড়া নিয়ে যারা দুশ্চিন্তায় আছেন তারা দ্রুত খুশকির চিকিৎসা নিন। দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে, জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি বিএসসি ভবন, সাততলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215, ফ্যাক্স 9143386-7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্য প্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে, আসলে ব্র্যাকিয়াল প্লেক্সাসের ইঞ্জুরি জন্মের সময় হতে পারে এবং পরবর্তীতে অ্যাক্সিডেন্ট গণিত হতে পারে। আচ্ছা, কিন্তু জন্মের সময় যে ইঞ্জুরিটা হয় আমরা একে বার্থ পলসি অথবা বার্থ ব্র্যাকিয়াল প্লেক্সাস পলসি হিসাবেও আখ্যায়িত করি। আগে ধারণা করা হতো ব্র্যাকিয়াল প্লেক্সাসের বার্থ পলসির কারণ যদি মানে বাচ্চা ডেলিভারির সময় নর্মাল ওয়েতে যদি ডেলিভারি না হতো, কোনো কারণে যদি অবস্ট্রাকশন হতো বা বার্থিং প্রসেসটা যদি ডিলে হতো, তাহলে এটা হতো। কিন্তু এখন দেখা যায় অনেক ক্ষেত্রে সিজারিয়ান সেকশনের পরেও বার্থ পলসি হতে পারে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভি পর্দায়।